হে আমার বিশ্বনবী বলো কিয়ামতের দিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু কোনো রকমের উপকারে আসবে না। বাপ যদি বেটার উপকারে না আসে, বেটা যদি বাপের উপকারে না আসে, আমরা কি করে বলছি যে মলবির পেছন ধরে জান্নাতে চলে যাব? আমাদের দেশের লোক বলে না, আমার এক বন্ধু বলছে চিন্তা নাই আমাদের, কেন বললে আমরা তো তোমাদের বাপ বেটার জামার পেছন ধরে জান্নাতে চলে যাব। আমরা তাই নাকি? বললে হ্যাঁ, আমি যা করি জান্নাতে চলে যাব। আমি বললাম শোন, তাইলে হাদিসে আছে পৃথিবীর সমস্ত নরনারী কিয়ামতের দিনে কি অবস্থায় থাকবে? উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় থাকবে কথা বলুন, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। আমি বললাম ধরবি কোন জায়গাটা? তাহলে দড়ি নিয়ে যেতে হবে কোমরে বাঁধার জন্যে, দড়ি নিয়ে যাবি দিয়ে ধরবি, বড় কষ্ট হয়। আমি নিজের বাপের জন্য কিছু করতে পারবো না, আমার বাপ আমার জন্য কিছু করতে পারবে না, তো আমি আমার কওমের জন্য কি করব? কওমের জন্য এতটুকু বলতে পারি যেটা আমার নবীকে আমার আল্লাহ বলেছেন। আপনি কি মনে করছেন নবীজি, নবীজি খালি মেহনত করেছেন হিদায়তের মালিককে? সকলে বলুন আল্লাহ। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ যখন নবুয়াত দিলেন, প্রথমেই কাকে দাওয়াত দিয়েছেন? নিজের খাস বন্ধু হযরতে আবু বাকারকে। আবু বাকার শোনো, তোমাকে একটা কথা বলবো, তুমি কি বিশ্বাস করবে? হে মুহাম্মদ আপনি বলুন। বললে শুনে নাও, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন, এটা কি তুমি বিশ্বাস করো? হযরতে আবু বাকার বুকে জড়িয়ে বললেন, আপনি বলছেন আপনি একজন সত্যবাদী মক্কার যুবক, তাই আপনাকে আমি নির্দ্বিধায় বিশ্বাস করলাম। আল্লাহর নবী বললেন, তুমি আজ থেকে আবু বাকার নও, তুমি হচ্ছে আবু বাকার সিদ্দিক, মানে সত্যবাদী। জোরবন সুবহানাল্লাহ, প্রথম কালমাটা হযরত আবু বাকার পড়লেন আর বিশ্বাস করলেন, এটা কি তুমি বিশ্বাস করো? বলে আমি বিশ্বাস করি। নবীজির মেহনত শুরু হলো, যে নবীজি চাচা আমিরে হামজার কালিজাটাকে চিবিয়েছে, আল্লাহ তাকেও ঈমান দান করেছে হযরতে হিন্দাকে, কিন্তু আল্লাহ নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। পেরেছেন? পারেননি। এটার জন্যও কোরআনের আয়াত আছে নবীজির উপরে। নবীজি বারবার চাচাকে বলেছে, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। তখন চাচা মৃত্যুসজ্জায়, চাচা বলছেন ওরে ভাইপো, আমি যদি মৃত্যুসজ্জায় কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। চাচা কিন্তু কলমা পড়তে পারছেন না, নবীজির চোখেতে পানি। চাচাকে বলছেন, চাচা বলছে বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়তের মালিক হচ্ছি আমি আল্লাহ, তুমি যাকে চাও তাকে ইচ্ছা করো হিদায়ত দিতে পারো না, আমার ইচ্ছা নেই, তাই তুমি যদি চিরজীবন বলো তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো, আল্লাহ কবুল করেনি নবীজির চাচাকে। এরপরে আপনি বলছেন দু বোতল মদ খেয়ে মারা গেছে, কি করে জান্নাতে যাবে? বলবে মলবিদিকে ডেকে মিলাদ পড়া জান্নাত। আমাদের দেশের নিয়ম, মদ খেয়ে মরে গেলে গাঁজা খেয়ে মরুক, মলবিদিকে মিলাদ পড়ালেই জান্নাত পাওয়া যায়, বললেই লোকে রাগ করবে, কষ্ট হয়। আমাদের দেশে সুদখোর গাঁজাখোরের জানাজার নামাজ হয়, আমাদের দেশে নাস্তিকের জানাজার নামাজ হয়, আল্লাহ মানে না, বিশ্বাস করে না, কিন্তু মরে গেছে সমাজে বাস করে, সমাজের লোক বলছে হুজুর জানাজা পড়াতে হবে, তাই না? যদি কোনো ইমাম না পড়ায় সকালবেলায় ঘর চলে যাও, তোমার আর ডিউটি চাকরি নাই। কিন্তু কেউ হক কথা বলে না, যেই লোকটার জানাজার নামাজ নাই, যেহেতু এ নাস্তিক, আল্লাহকে বিশ্বাসই করেনি, আর জানাজা পড়ে কি করবে? জানাজা মানে হচ্ছে দোয়া, মাইয়্যতের মাগফিরাতের জন্য, কার জন্য দোয়া চাইছেন? আল্লাহ তো নবীকেও নিষেধ করে দিয়েছিল তার জন্য দোয়া চাইবে না। কাকে? হযরতে নূহ নবীকে। তুমি তোমার সন্তানের জন্য দোয়া চাইতে পাবে না, হাত নামাও, তা না হলে তোমাকেও আমি এখনি ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, আর আমরা বলছি মদ খেয়ে মরেছে, গাঁজা খেয়ে মরেছে,
যা করেছে কোনো অসুবিধা নাই, 500 টাকা দিবি, দেশি মুরগি খাবি, জান্নাতে দিয়ে দেবো, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আর বাপ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, যা হোক করে জান্নাত বিনামূল্যে কেন? কি বলছেন? আমাদের দেশের নিয়ম, মারা গেছে মদ খেয়ে জান্নাতে দাও, আমরা মলবি না। যেমন শুনেলেন আমার ভাইয়েরা সবাই আল্লাহকে ভয় করবো, সকলে জোরে বলেন ইনশাল্লাহ। আমাদের দেশের নিয়ম আছে, মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাবে না, গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? বললেই লোকে রাগ করবে, এই মলবি খারাপ। সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে, চুরি করে নামাজ পড়ে, লটারির টিকিট কেটে নামাজ পড়ে, বললেই তারা বলে মলবিটা খারাপ, ওরে নেমো খারাপ। আল্লাহর কসম করে বলছি, একবার যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যবিচার করার সমান গুনাহ হবে। আমার নবীজি বলেছেন, তোমরা সুদ খেও না, তোমরা হারাম খেও না, হালাল পন্থা অর্জন করো। আল্লাহর কসম করে বলছি, যারা হালাল খাবে তাদের সঙ্গে নবীজির স্বপনে দেখা হতে পারে। শুনেলেন নবীজির দেখা? কেউ যদি নবীজির সঙ্গে মুলাকাত করতে চান, স্বপনে শুনে রেখে দেন 40 দিন কমপক্ষে, তাদিকে তকবিরে উলার সঙ্গে নামাজ পড়তে হবে। তকবিরে উলা মানে যেন তকবির না ছাড়ে 5 মিনিট আগে মসজিদে প্রবেশ করতে হবে, 5 ওয়াক্তের নামাজ 40 দিন তকবিরে উলার সঙ্গে পড়তে হবে, 40 দিন হালাল খানা খেতে হবে, হারাম খাওয়া চলবে না, হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে, মমিন হতে হবে, কারু ক্ষতি করা যাবে না। আল্লাহর নবীর সঙ্গে তাদের মুলাকাত হবার সম্ভাবনা আছে, কিন্তু দুঃখের বিষয় আমি ফাঁস কাতারে নামাজ পড়ি, মসজিদ থেকে বেরিয়ে লোকের ক্ষতি করি, ফাঁস কাতারে নামাজ পড়ি কিন্তু বাবা মাকে ভাত দিই না, ফাঁস কাতারে নামাজ পড়ি প্রতিবেশীকে কষ্ট দিই। আমার নবী বিশ্ব নবী বলেছেন, হে আমার বিশ্ববাসী, হে আমার সাহাবীরা, শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা পেতে হবে, সে যেন কষ্ট না পায়। আজকে কষ্ট লাগে, ভাই ভাইয়ের ওপরে লাঠি চালায়। ঠিক বলছি না ভুল বলছি? মুর্শিদাবাদের খবর 5 বছর আগেকার, কোন এলাকা জানি না, পেপারে পড়েছিলাম, একটা ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার। একটা ডিমকে, মুরগির ডিম, ওদের মুরগির ডিম না আমার মুরগির ডিম দিয়ে লাঠি শুটা নিয়ে মারামারি, 11 জন মার্ডার। এটা মুর্শিদাবাদের খবর, মালদার খবর পেপারে, বাচ্চা ছেলে আম পেড়েছে, হেসুয়া করে চুটি দিয়েছে। ইসলাম এত সুন্দর, সবটাই দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরাই আমার প্রিয় হতে চাও, সবাই আজকে নিয়ত করুন, আমরা আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা হব ইনশাআল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা হব। সবাই নিয়ত করছেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেমন করে হবেন? আমার আল্লাহ 5টা দৃষ্টান্ত দলিল দিলেন, এই 5টা কথার ওপরে আমল করতে হবে, তবে তারাই আমার প্রিয় বান্দা হবে। আমার আল্লাহ কোরআনে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়াজাআলা ফিহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا أَيْ بُرُوجًا তাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান-নাহার দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে তারপরে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী
নবী বলো যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র এক নম্বর আখলাক ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার নেই কেউ যদি আপনাকে এক চর মারে একটা গাল পেতে দিন আল্লাহর কসম করে বলছি আমার নবীজি যদি চাইতেন দিনটা মক্কাতেই শেষ হয়ে যেত আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন পাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু মালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলিক হে আমার বিশ্ব নবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লান ফাজু মিন হাওলিক আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত লান ফাজু মিন হাওলিক আমার নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে আমার নবী বিশ্ব নবীকে রক্তাক্ত করে দেয়া হয়েছে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহর নবীকে একজন ছেলে তার নাম হচ্ছে যায়েদ একদম যুবক 25 বছরের যুবক তার নাম হচ্ছে যায়েদ আল্লাহ তার দিলেতে রহম দিলেন সে আমার নবীজিকে কাঁধে তুললেন আর ছুটতে শুরু করেছেন একদম ছুটতে ছুটতে যে আঙ্গুরের বাগানে কাজ করে খাটে সেখানে নিয়ে গিয়ে নবীজিকে আঙ্গুরের ছায়ার তলে শুয়েছেন গাছের নিচে তারপরে নিজের জামাটা ছিঁড়ে নবীজির রক্তগুলো মুছে দিচ্ছেন আর দূর থেকে মালিক দেখতে পেয়েছে আমার বাগানে মনে হচ্ছে যেন আল্লাহর নবীকে শুয়েছে সেও বেঈমান সে আলোক করে ডাকলো যায়েদ তুমি ইহাও এদিকে এসো কি ব্যাপার ইনিকে বলে ইনি হচ্ছেন মুহাম্মদ আল্লাহর নবী একে কুফফার মক্কা এত পাথর মেরে চাই আমি তুলে আনলাম তা না হলে হয়তো মার্ডার করে দিত আল্লাহ আমার দিলেতে রহম দিয়েছেন তাই আমি তুলে আনলাম সে তখন একটা প্লেটে সব থেকে দামি আঙ্গুরের থুকাটা ধুয়ে দিয়েছে পাত্রের মধ্যে এটা আল্লাহর নবীর কাছে নিয়ে যাও নবীজি বেহুশ আছেন যখনই নবীজির হুঁশ ফিরেছে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের রক্ত জমিনে পড়েছে আমার আল্লাহ পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন আমি একটা পর মারব পৃথিবীটা সাতবার ধ্বংস হবে আল্লাহর নবী বললেন হে জিবরিল শুনে নাও আমি চাই না যে আমার উম্মত উম্মতিরা ধ্বংস হোক নিশ্চয়ই তারা আমার প্রতি ঈমান আনয়ন করবে আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে আমার নবী জি নরম দিলেন যারা পাথর মেরেছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন যায়েদ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি একজন বেঈমান বলে তোমার নাম কি বলে আমার নাম যায়েদ তোমার বাড়ি কোথায় বললে আমার বাড়ি হচ্ছে সামদেশে আমার নবী বিশ্ব নবী বললেন তুমি হচ্ছে ভাগ্যবান আমার ভাই উনুস নবী শহরে তোমার বাড়ি বলো কি ব্যাপার হে আল্লাহর নবী আমার মালিকও বেঈমান আমিও বেঈমান আল্লাহ আমার দিলেতে রহম দিয়েছেন আমার মালিক সব থেকে দামি আঙ্গুরের থোকাটা দিয়ে আপনার জন্য উপহার আপনি এটাকে না করবেন না একটা দানাও আপনাকে মুখে দিতে হবে আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবী জবানে দিয়া মাত্র যখনই টিপেছেন বিসমিল্লাহ বলে যায়েদ বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার দ্বিতীয় নম্বর দানাটা যখন টিপেছেন তার মালিকও বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আমার নবী বিশ্ব নবী বললেন হে যায়েদ তুমি কেন কলমা পড়লে তোমরা দুজন কেন কলমা পড়লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে কাঁধে তুলেছি শুনে নিন আল্লাহ এখন আমার এত শক্তিতে বরকত দিয়েছেন আপনি যদি বলেন আমি ওহুদের পাহাড়টাকে ভেঙে সরিয়ে দিতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ হে যায়েদের মালিক তুমি কেন কলমা পড়লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি দেখলাম আল্লাহ আপনার বরকতে আমার বাগানটা যেন আঙ্গুরেতে ভরে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির এত বরকত ছিল আমার ভাই নবীজি নরম ছিলেন আমরা সকলে নরম হব জোরে বলুন ইনশাআল্লাহ নরমে কাজ হয় গরমে কিন্তু কাজ হয় না গরমে কাজ হয় আপনি যদি এখানে বাসে চাপেন যদি বলে কোথায় যাবে বলে আমি আপনার আমতলা যাব
হরিহর পাড়া যাব আর যদি বাসেতে কেউ সিগারেট খায় আপনি যদি বলেন বে সিগারেটটা ফেলা আমাকে কিরকম লাগছে সে যদি আপনার থেকে বলমান হয় কি করবে দ্বিতীয়বার ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে চিল্লালি কেন বে কি হয়েছে বল ঠিক বলছি না ভুল বলছি আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা ধরে খান ডাক্তার আমাকে নিষেধ করেছে আমার কষ্ট হয় আমার চলবে না ভাই একটু ধরে খেলে ভালো হতো আপনি যদি এই ভাবে বলেন তাহলে কি হবে সে সঙ্গে সঙ্গে ফেলে দিবে আহা মানুষটা কত ভালো আমি আর আমার আব্বাজি একবার বর্ধমান থেকে তখন আমি স্টুডেন্ট মাদ্রাসায় পড়ি রক্ত গরম তো আমি এরকম বাসে আসছিলাম সুপার ফাস্ট বাস আমাদের কলকাতা রোড তো বর্ধমান টাউনে বাজার করতে গেছি ঈদে বাপ বেটা চেপেছি তো আব্বাজান একটা সিটে বসলো আমি দাঁড়িয়ে আছি পাশে একটা লোক বসে আছে যাই হোক লোকটা বেধর্মী তো সে বিড়ি ধরিয়েছে তো আব্বাজান তাকে বলছে সে কিন্তু বুঝতে পারেনি যে আমরা বাপ বেটা আমি দাঁড়িয়ে আছি আব্বাজান তাকে বলছে দাদা বিড়িটা একটু ধরে খান আমি রোজা আছি হ্যাঁ বিড়িটা একটু ধরে খান সে তখন বলছে আতরের মতো খুশবু লাগছে এই ভাষাটা বলেছে তো আমার রক্ত গরম তো সঙ্গে সঙ্গে তাকে হাত চালাইছি আমি সে মারতো মার তাকে বাস দাঁড় করিয়ে নামালাম সে পায়ে হাতে ধরছিল তো সেই সময় আমার রক্ত গরম ছিল সে যদি আমার থেকে জোড়ালো হতো আমাকে মারতো ঠিক বলছি না ভুল বলছি মারতো কিন্তু আমাকে আব্বাজান বোঝালে বাড়িতে গিয়ে যে নবীজি নরম ছিলেন তোমাকে নরম হতে হবে অনেক বুঝিয়েছেন তো আমি তো তখন ছাত্র আমার ওটা জ্ঞান ছিল না যে নরম হলে কাজ হয় নরমে ফেলে দিবে নবীজিকে নবীজি নরম ছিলেন যারা নবীজিকে হযরতে উমর নবীজির গর্দন নিতে এসেছিল এসেছিল না আসেনি কিন্তু কলমা পড়ে বাড়ি ফিরে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন হে উমর তুমি তলোয়ার এনে আমার কদম মুবারকে রাখলে তুমি তো আমার গর্দন নিতে এসেছিলে ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয় তো কলমা পড়ে নিয়েছে আমাকে আল্লাহ কবুল করেছে নবীজি বলছে শুনে নাও আমি 40 রাতে জেগে আল্লাহর কাছে কেঁদেছি ওগো আল্লাহ আবু জাহেল নাহলে উমর দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো ইসলাম শক্তিশালী হবে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি কেঁদেছি আল্লাহর কাছে তোমার জন্য আর আবু জাহেল দুজনের মধ্যে একজনকে হযরতে উমর যেদিনে ঈমান এনেছে আমার যুবক ভাইরা শুনবে অনেক যুবক আমরা নামাজ পড়তে লজ্জা বোধ করি দাড়ি রাখতে লজ্জা বোধ করি হযরতে উমর তখন ইয়ং স্টার যুবক তলোয়ারটা তুলে মক্কায় বললে আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব কেউ যদি নিজের ছেলেকে এতিম করতে চায় বিবিকে বিধবা করতে চায় আমাদের নামাজে বাধা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রকাশ্যে নামাজ মক্কায় শুরু হলো যেদিনে হযরতে উমর ঈমান এনেছেন সেদিন থেকে প্রকাশ্যে নামাজ ওই জন্য যুবক দিকে বলবো নামাজি হও আমাদের যুবকরা বলে আপনার দিকে ভালোবাসি যুবকরা আমাদের জলসা শুনে কিন্তু আমল করতে পারে না হুজুর আপনাকে খুব ভালো লাগে বেলডাঙ্গা বাজারে বলছেন কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো দুদিকটা চাঁচা ওপরটা এরকম উঠোন ঠিক বলছি না তুমি চুল কেটেছো এরকম আর বলছো হুজুর আপনাকে ভালোবাসি তুমি পড়েছো সালমানের মতো ড্রেস অবাক লাগে মলবির পোশাক দেখতে পেলে না ভালো পোশাক এখনকার যুবকরা দাড়ি রাখে না তার একটা কারণ আছে বলছে হুজুর দাড়ি রাখলে মেয়েরা বলছে বিয়ে করব না দাড়িওয়ালা ছেলে তাই না অনেকজন বলে আমি মায়ের দিকে উপহার দিয়ে যাব শোনো তোমার জীবনের সব থেকে উপহার ভালো উপহার সেটা হচ্ছে একজন নামাজি যুবক দাড়িওয়ালা যুবক যে তোমার উপরে অত্যাচার করবে না নামাজি হলে দিনদার হলে পরিষ্কার হলে অনেক মেয়েরা বিয়ে করতে এই জন্য চায় না আমাদের যুবতী বিটি ছেলেরা যে ও যদি নামাজি হয় দাড়িওয়ালা হয় আমাকে মেলা ঘুরাবে না তাই না আমাকে বাজারে নিয়ে যাবে না এই বাজারে না নিয়ে যাওয়া কোনটা ভালো না নিয়ে গেলে ভালো না নিয়ে গেলে ভালো না নিয়ে যাওয়াটাই ভালো বেটার বেস্ট তুমি বেস্ট বিবি হবে কিয়ামতের দিনে জানেন হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর বিবি নবীজির লাডলা বিটি হাসান হোসেনের আম্মা জান তিনি আলীকে বলছেন আমি মরে যাওয়ার পরে আমি যদি তোমার পূর্বে মারা যাই আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে বললে কেন এই জন্যই যেন পৃথিবীর কেউ না দেখতে পায় আমি কি কালারের কাপন পরে দুনিয়া ছাড়ছি
আজ পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি, আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষে আজ পর্যন্ত আমাকে তো দূরের কথা আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কেউ দেখতে পায়নি। আমার ভাইরা সবাই নিয়ত করলেন আমরা আমাদের মা বন্ধুকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রথম নম্বর এক নম্বর হচ্ছে যে আমরা শান্তির সঙ্গে বিচরণ করব। আজকে আমাদের দেশের মানুষ অল্প বয়সী ছেলে নামাজি মুসল্লি আমরা সবাই মনে মনে ভাবি আমরা আগে জান্নাতে যাব, ভাবে না আমরা আগে জান্নাতে যাব। লিখে নেন কাগজ থাকে তা নোট করুন, আমি ইয়াসিন বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখবেন কোরআন খুলে। আমার ভাইয়েরা এই যুগ যে শুরু হয়েছে এই যুগের বেশিরভাগ ছেলে পুরুষ নারী নামাজ পড়ে অথচ জাহান্নামে যাবে, রোজা রাখে অথচ জাহান্নামে যাবে, ইবাদত করে অথচ জাহান্নামে যাবে। যদি বলেন হুজুর কেন, আমরা তো বেশ সূরাটা ভালো শিখেছি হুজুর, আমি তো মাসলা মাসাইল জানি, আমি তো আপনার হাদিস শিখে গেছি। শিখেছ বলেই তো গোলমাল, তুমি অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে গেছো, নিজের মতো করে মশলা চালাও, নিজের মতো করে চলো। সেটার কারণ বলে দিই, আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি অথচ আমি মাকে ভাত দেই না, আমি বাবাকে দেখি না। আছে না নাই এরকম কথা বলুন? এখন সমাজে যদি দেখেন 90% মা বাবা ছেলে আর মেয়ের কাছে অত্যাচারিত, ঠিক বলছি না ভুল বলছি? 90%। আমার ভাই এই মোলবিদের বরকত জানেন, উলামাদের বরকত, কোরআনের বরকত, এই দাড়ি টুপি নামাজিদের বরকত, রসুলের বরকত। এটা আমি আপনাদিকে বলে যাই, যারা শিক্ষিত আছেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, আপনার হাই স্কুলের টিচার আছেন, প্রফেসর আছেন, তাদেরকে আমি বলে যাচ্ছি আমার ভাইয়েরা এই গোটা ভারতবর্ষে দেখে নেবেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আছে। আমি শুধু পশ্চিমবাংলায় জলসা করি না, আমি শুধু ত্রিপুরায় জলসা করি না, আমি বোম্বে, গুজরাট, আহমেদাবাদ, এলাহাবাদ সব জায়গায় যেখানে বাঙালিরা থাকে আমি জলসা করেছি, আলহামদুলিল্লাহ কম বেশি বছরে। এখন তো করোনার কারণে বোম্বেতে জলসা হয়নি, নাহলে বছরে আমার একটা দুটো জলসা বোম্বেতে থাকে, বাঙালিরা করে অনেক, মুর্শিদাবাদের, হাওড়া, হুগলি, বর্ধমানের সেট পার্টি আছে তারা করায়।